আমরা এখন দারিংবাড়ি পেট্রোল পাম্পে আছি। এখান থেকে আবার পেট্রোল ভরিয়ে নিচ্ছি, একবারে ফুল ট্যাঙ্ক। আবার আমার তো লম্বা জার্নি, ফুল ট্যাঙ্ক তো ভরতেই হবে। আর ইসার পেট্রোল পাম্পের নাম আমাদের এখানে দেখিনি না, বন্ধুরা। দারিংবাড়িতে আমাদের সকালবেলার জরুরি কাজ গাড়িতে তেল ভরে নেওয়া। আর এই পাম্পের অবস্থানটা দেখুন কি সুন্দর। আমরা এখন চলে আসলাম আমাদের ব্রেকফাস্ট সারতে। একবারে রাস্তার ধারে এই ছোট্ট দোকানটিতে, বন্ধুরা, এখন আমি পুরো দারিংবাড়ির একেবারে আসল জায়গায় দাঁড়িয়ে আছি, হাট যাকে বলে। এখানে আমরা একটুখানি ব্রেকফাস্ট করে নিচ্ছি রাস্তার ধারেই, সময় নেই। আর এখানে এরকমই চলে, আমার চারিপাশের দৃশ্যটা একটু দেখে নিন, মানে অসাধারণ যাকে বলে। আর আমরা আজকে সারাদিন দারিংবাড়ি ঘুরবো, যা যা দেখবো সব আপনাদের দেখাবো। সত্যি অসাধারণ লাগছে। আপনারা দারিংবাড়ি অবশ্যই আসবেন বেড়াতে। আমরা এখানে একটু ব্রেকফাস্ট করতে দাঁড়িয়েছি। দেখুন বন্ধুরা, আর আমরা এই রাস্তাটা নেমে গিয়ে সামনেই যে হোটেলটা দেখা যাচ্ছে ওইখানে রয়েছি। এটাই দারিংবাড়ির শহর আর কি, মূল পয়েন্ট। মানে এখানেই সব গাড়ি ঘোড়াগুলো আসে, দাঁড়ায়। আমি একটু খেয়ে নিই। হ্যাঁ না, গাড়িতে ফেলিস না বন্ধুরা। দেখুন কী খাচ্ছি, বড়া, খুব টেস্টি। এখানে আসলে অবশ্যই ট্রাই করবেন। আমরা সবাই এখানে বসে আছি, এক অসাধারণ অনুভূতি। কেমন লাগছে বলো? গরম গরম একদম। আমার কন্যা তো গরু দেখে ভয় পেয়ে গাড়িতে উঠে গেছে, ওখানেই বসে বসে খাচ্ছে। ভালো করে দেখুন, শালপাতার বাটি। বন্ধুরা, আমরা তো ব্রেকফাস্ট করে নিলাম, এখন আমরা লোকাল সাইট সিনে বেরিয়ে পড়ছি। আমাদের প্রথম জার্নি হচ্ছে মন্দাসুরু। আমি গাড়ির কাগজ নিতে ভুলে গেছি, কাগজটা নিতে এখন হোটেলে যাচ্ছি। আর এই যে আমাদের হোটেল, দেখুন, হোটেল স্নো ক্রিক। আশেপাশের সৌন্দর্য তো আপনারা দেখতেই পাচ্ছেন। আমি এখন গাড়ির পেপার্স নেব, নিয়ে বেরিয়ে যাবো এই রাস্তাতেই। বন্ধুরা, আমরা এখন এগিয়ে চলেছি মন্দাসুরুর দিকে। দারিংবাড়ি থেকে মন্দাসুরুর পথটা তো অসাধারণ, সেই কারণেই আমি যতটা সম্ভব এই পথের দৃশ্য আমার ভিডিওর মধ্যে রাখব। আর এই রাস্তাটা হচ্ছে দারিংবাড়ি ফুলবনি রোড। আমাদের হোটেলের ম্যানেজার আমাদের বলে দিয়েছিলেন মেন রোড দিয়েই যেতে, পথে সিমনবাড়ি পড়বে, সিমনবাড়ি থেকে আমরা ডান দিকে টার্ন নেব, তখন আমরা এই মেন রোডটা ছেড়ে দেব। আর একটা রাস্তা আছে দারিংবাড়ি থেকেই, ওটা জঙ্গলের ভেতর দিয়ে। রাস্তা অনেক সরু এবং পুরোপুরি জঙ্গলের ভেতরে, তাই আমাদের ওই রাস্তায় যেতে বারণই করলেন আমাদের হোটেলের ম্যানেজার। কারণ আমরা তো ট্যুরিস্ট, আমাদের যদি কোনো সমস্যা হয় ওরা আমাদের ট্র্যাক করতে পারবে না, কারণ ওখানে মোবাইলের টাওয়ারও ঠিকঠাক পাওয়া যায় না। তো যাই হোক, আমরা ওই হোটেলের ম্যানেজারের কথা মেনেই এই ঢুকলাম। রাস্তা যদিও 9 কিলোমিটার বেড়ে গেল, এদিক থেকে 42 কিলোমিটার, মানে 42 কিমি। আর যদি আমরা ওই জঙ্গলের রাস্তাটা দিয়ে যেতাম দারিংবাড়ি থেকে, মেন রাস্তায় না আসে, তাহলে রাস্তা হতো কম বেশি
32 কিলোমিটার বা 32 কিমি। যাই হোক, আমরা দূরের রাস্তাটাই বেছে নিলাম, রাস্তাটা ভালো এবং একেবারে নির্ভয়ে যাওয়া যাবে। আর গুগল কিন্তু দেখাবে ওই ভেতরের রাস্তাটাই, সেই জন্য আপনারা একটু যখন স্টার্ট করবেন তখন আপনারা চাইলে ভেতরের রাস্তাটা দিয়েও যেতে পারেন, কিন্তু মেন রাস্তাটা দিয়ে যাওয়াই ভালো। অন্তত একেবারে সেফভাবে আমরা আমাদের ডেস্টিনেশনে পৌঁছতে পারব। আর পথের দৃশ্য তো আপনারা দেখতেই পাচ্ছেন, আমার আর বলার ভাষা নেই। আর উড়িষ্যার দারিংবাড়ি যে এতটা সুন্দর, আমার সত্যি আমি ভাষা হারিয়ে ফেলেছি। এর আগেও 2018 আমি দারিংবাড়ি এসেছিলাম দুর্গাপূজার সময়, তখন অবশ্য দারিংবাড়িতে হোটেল না পাওয়ার জন্য আমরা ফুলবনিতে থেকে গেছিলাম। ফুলবনি দারিংবাড়ি থেকেও 104 কিলোমিটার, কিন্তু ফুলবনিও অসাধারণ একটা জায়গা, ওটাও কন্ধমাল ডিস্ট্রিক্ট আর দারিংবাড়িও কন্ধমাল ডিস্ট্রিক্ট। আমরা মন্দাসুরুতে যাচ্ছি, মন্দাসুরুও উড়িষ্যার কন্ধমাল ডিস্ট্রিক্টেই পড়ছে। মন্দাসুরু আসলে একটা বায়োডাইভার্সিটি হেরিটেজ সাইট, ওই জায়গাটায় আমি গিয়ে আপনাদের দেখাবো। এর আগে মন্দাসুরু আমি নিজেও যাইনি, আগের বার যখন আমি ফুলবনি হয়ে দারিংবাড়ি ঢুকেছিলাম তখন খুব বেশি কিছু আমরা দেখতে পাইনি, কারণ ফুলবনি থেকে দারিংবাড়ি 104 কিলোমিটার, আস্তে আস্তে প্রায় দুপুর হয়ে গেছিল। তারপরে দারিংবাড়ি থেকে আশেপাশের খুব সামান্যই কিছু দেখতে পেয়েছিলাম, তাই এবারে একেবারে পুরো মনের ইচ্ছা পূর্ণ করে নিচ্ছি, একেবারে দারিংবাড়িটা ভালোভাবে ঘুরে নিচ্ছি। যাই হোক, আপনারাও আমার সঙ্গে সঙ্গে চলুন, দেখুন এই পথের দৃশ্য। আমি এই মন্দাসুরুর ভিডিওটা ভাবছি একেবারে শুধু মন্দাসুরুরই বানাবো, কারণ সময়ের অনেক দরকার, পুরো দারিংবাড়ির ভিডিও একটা ভিডিওর মধ্যে সম্ভবই না, তাই মন্দাসুরুটাই আপনাদের ভালোভাবে দেখাই এই ভিডিওতে। আর যদি আমি এই পথের দৃশ্যগুলো বাদ দিয়ে দিতাম তাহলে ইউটিউব থেকেও এই সুন্দর ভিডিওটা অনেকখানি ম্লান হয়ে যেত, এটা তো আমার মনে হচ্ছে। আর তাছাড়া আমার যখন বয়স হয়ে যাবে, আমি যখন আর বাইরে কোথাও যেতে পারবো না, যদি ইউটিউব আমার এই ভিডিওগুলো রেখে দেয় এগুলো আমিও দেখতে পাবো। যদিও এই সমস্ত ভিডিও আমি আমার হার্ড ডিস্কে সেভ করে রেখেছি, ইউটিউব যদি মুছেও দেয় কোনো দিনও আমার কাছে থেকেই যাবে। তাহলেও যতদিন ইউটিউবের এই সুন্দর প্ল্যাটফর্মে আমার এই ভিডিওগুলো থাকবে, আপনারা তো যখন খুশি চাইলে দেখে নিতে পারবেন। আর বন্ধুরা, আমার এই ভিডিওগুলো আপনারা অবশ্যই আপনাদের বন্ধুবান্ধব আত্মীয় পরিজনদের শেয়ার করে দেবেন আর সাবস্ক্রাইব অবশ্যই করে দেবেন, তাহলে আমার চ্যানেলটা অনেক বেশি মজবুত হয়ে যাবে ইউটিউবের এই প্ল্যাটফর্মে, এবং অনেক সুন্দর সুন্দর ভিডিও আপনাদের আমি উপহার দিতে পারবো। যাই হোক বন্ধুরা, দেখতে দেখতে আমরা মন্দাসুরু পৌঁছেও গেলাম। বন্ধুরা, আমরা এখন মন্দাসুরু চলে এসেছি, এবারে ভেতরে ঢুকবো, দেখি কি আছে আপনাদেরও দেখাবো। আর রাস্তাটা তো অসাধারণ, যখন আমরা আসছিলাম অসাধারণ আমি ছবি তুললাম রাস্তার, সেগুলো তো আপনারা দেখেইছেন। কেমন লাগলো রাস্তাটা? ভালো লাগলো, খুব সুন্দর রাস্তা। আমরা সকালবেলা ব্রেকফাস্টের পরে এটা করে নিচ্ছি, কারণ ডিস্টেন্স অনেক, প্রায় 40 কিলোমিটার দারিংবাড়ি থেকে মন্দাসুরু। দেখুন,
আমরা এই জায়গাটা দেখব বলেই এসেছি। এখান থেকেই খুব সুন্দর মন্দাসরুর ভ্যালিগুলো দেখা যায়। 10 টাকা করে টিকিট মাথাপিছু আমরা কেটে নিলাম। দেখুন বন্ধুরা কি অসাধারণ দৃশ্য, শাল গাছগুলোর জঙ্গলটা তো খুব সুন্দর লাগছে। চতুর্দিকেই পুরো গাছগাছালিতে ভরা মন্দাসরু ভ্যালিটা সত্যিই অসাধারণ। আমি এখন এগিয়ে যাচ্ছি সাইলেন্ট ভ্যালির দিকে। এই জায়গাটাই হচ্ছে উড়িষ্যার সাইলেন্ট ভ্যালি। দেখুন বন্ধুরা একেবারে পাহাড়গুলো সব এমনভাবে রয়েছে মনে হচ্ছে যেন আমরা হিমালয়ের কোনো একটা জায়গায় চলে এসেছি। অসাধারণ দৃশ্য, এটাই হচ্ছে সাইলেন্ট ভ্যালি। এখানে একটা খুব সুন্দর ঝর্ণা আছে, সেটাও আমি আপনাদের দেখাবো। এই জায়গাটা আগে ভালোভাবে দেখে নি। আমি তো যত দেখছি মুগ্ধ হয়ে যাচ্ছি। আপনাদেরও নিশ্চয়ই ভালো লাগছে এই জায়গাটা, উড়িষ্যার সাইলেন্ট ভ্যালি, দি ফার্স্ট বায়োডাইভার্সিটি হেরিটেজ সাইট অফ উড়িষ্যা, রৈকিয়া ফরেস্ট রেঞ্জ, ফুলবনি ফরেস্ট ডিভিশন, ডিস্ট্রিক্ট কন্ধমাল। আমি এবারে টাওয়ারে উঠব। এখানে 2টো টাওয়ার আছে, একটা একটু নিচে আর একটা আরও উঁচুতে। চলুন টাওয়ার থেকে একবার এই সাইলেন্ট ভ্যালি দেখি আমরা। দেখুন বন্ধুরা সত্যি দারিংবাড়ির এটা একটা নতুন পয়েন্ট বলা যায়, মন্দাসরু। আমি এখন বড় টাওয়ারে উঠে পড়লাম। এখানে অনেক লোক চলে এসেছেন, প্রত্যেকেই ফটো সেশনে ব্যস্ত। এখানে আসলে সময় যে কীভাবে পার হয়ে যায় টেরই পাওয়া যায় না। আর এখন শীতের সময়, শীতের একটা হিমেল হাওয়া, তার সঙ্গে সুন্দর হালকা রোদ, অসাধারণ লাগছে। জানি বেশিক্ষণ এখানে দাঁড়ানো যাবে না, কারণ দারিংবাড়িতে আজকের দিনটাই আমাদের সময়। দেখুন বন্ধুরা কি সুন্দর, আর এখানে আকাশটা তো একেবারে ঘন নীল। যত দেখছি মন্ত্রমুগ্ধ হয়ে যাচ্ছি, আপনাদেরও নিশ্চয়ই আমার মতোই অবস্থা। আমার স্ত্রী কন্যা ওরা নিচে রয়েছে, ওরা এত উঁচুতে আর উঠতে চাইল না। কিন্তু এই জায়গাটা যে এত সুন্দর ওদের আর দেখা হলো না। যাই হোক, আপনাদের মতো ভিডিওতেই না হয় দেখে নেবে। আমি আবার নিচের দিকে নেমে যাচ্ছি। এটা 2টো ফ্লোর। দেখুন কি অসাধারণ দৃশ্য। আমি এখন নিচের দিকে একেবারে নেমে যাচ্ছি, পোস্টিও আমার সঙ্গে সঙ্গে রয়েছে।
এই জায়গাটা আমরা খুব ভালোভাবে উপভোগ করছি। আপনারা যদি দারিংবাড়ি বেড়াতে আসেন মিস করবেন না কিন্তু। পথের এত সুন্দর দৃশ্য, তারপরে এখানে এসে সাইলেন্ট ভ্যালি দর্শন দেখুন বন্ধুরা। এই শালবনের জঙ্গলে আমার স্ত্রী কন্যা বসে বিশ্রাম নিচ্ছে। বন্ধুরা, এই মান্দাসরুর নেচার ক্যাম্প, পুরো এই এলাকাটা আমি ঘুরে দেখলাম, ভিউ পয়েন্ট সেইটাও দেখলাম, আর আপনারা তো অবশ্যই দেখবেন। আমি এখন আমার স্ত্রীর সঙ্গে বসে একটু বিশ্রাম করছি। কেমন লাগছে বলো? খুব সুন্দর একটা জায়গা, আর পুরোটা রাস্তাটাই এত সুন্দর, মানে চারিদিকের ভিউ ভীষণ সুন্দর। আমরা তো সবাই জানি যে দারিংবাড়িকে বলে ওড়িশার সুইজারল্যান্ড, সত্যি তাই। আমি দেখলাম এত সুন্দর ভিউ গুলো, মানে দুপাশের রাস্তার ভিউটাই অসাধারণ অসাধারণ, ঠিকই বলেছ। আর এখানে এসে তো কথাই নেই, খুব সুন্দর লাগছে, চারিদিকটা এত ভালো লাগছে, পুরো এখানে নীল আকাশ এটা দেখতে পাচ্ছি। পলিউশন কম না? পলিউশন কম, নীল আকাশটা দেখা যাচ্ছে। আর দেখুন শালগাছগুলো সব ওপরের দিকে উঠে গেছে, আর নীল আকাশটা তার ফাঁক দিয়ে দেখা যাচ্ছে। কেমন লাগছে? অসাধারণ। কেমন লাগছে বল? আমি একটু দুলবো নাকি? বন্ধুরা, এখন আমি দোলনায় দুলছি, দেখুন পড়ে যাবো না তো উল্টে। খুব ভালো লাগছে, ছোটবেলার স্মৃতি মনে পড়ে যাচ্ছে। কিরে ভালো লাগছে? দোলনা দুলতে দুলতে সেই শৈশবের কথা সব মনে পড়ে যাচ্ছে। বন্ধুরা মনে থাকবে মন্দাসরুতে দোলনা দুলেছিলাম? হ্যাঁ, মন্দাসরুতে এসে আমরা দোলনায় দুলছি। চলো, আমার কন্যার তো ভারী মজা। এই সুন্দর জায়গাটায় কার না ভালো লাগবে? প্রকৃতি বা নেচার কার না ভালো লাগে? আমরা এখন এই সুন্দর জায়গাটা ছেড়ে আবার বেরিয়ে যাচ্ছি। মনে থাকবে মন্দাসরুর সাইলেন্ট ভ্যালি, খুব সুন্দর জায়গা। আবারও একবার বলছি বন্ধুরা, আপনারা দারিংবাড়ি বেড়াতে আসলে মন্দাসরুর এই সুন্দর জার্নিটা কিন্তু অবশ্যই করবেন। আমরা মন্দাসরুরই আর একটা পয়েন্ট, সেটা হচ্ছে মন্দাসরু ফলস, আমরা এখন সেদিকেই এগিয়ে যাচ্ছি। এটাও নাকি খুব সুন্দর একটা জায়গা। দেখুন বন্ধুরা, এখানেই গাড়ি আমাদের রেখে দিতে হলো। এই লাল রাস্তাটা দিয়েই এখন আমরা আবার এগিয়ে চলেছি। চলুন সামনের দিকে দেখি কি আছে। বন্ধুরা, আমরা এখন মন্দাসরু ওয়াটারফলস দেখতে যাচ্ছি। একেবারে চারিদিকে পাহাড়, আর তার মাঝখানে আমরা ঘুরে বেড়াচ্ছি। একটুখানি দেখুন, আমি হালকা করে দেখাই আপনাদের। অসাধারণ, দেখো মো ক্যামেরাটা একবারে পুরো ঘুরিয়ে দিলাম। চলো
ওয়াটারফলস কি দা आप गए था क्या? মন্দাসরুতে ফলস দেখতে যাচ্ছি, দাদা আমাদের নিয়ে যাচ্ছে, কিন্তু আমাদের আর বলবো না, আমার স্ত্রী কন্যা ওরা রাস্তা চাইলো না, ভয় পেয়ে গেল। আমি একটু এই দাদার সঙ্গে যাচ্ছি লোকাল, দেখি ওর খুব নিচে নাকি খাড়াই, পাহাড়ের নিচে নামতে হবে, দেখি সম্ভব না হলে সেটা আর নামবো না। চলো নিচের দিকে নেমে যাচ্ছি ধীরে ধীরে। হ্যাঁ হ্যাঁ তুই আসছিস? হ্যাঁ আচ্ছা ও উপর সেই দেখ লেখ হ্যাঁ চলি দেখুন বন্ধুরা কি অসাধারণ দৃশ্য। আসলে ফলসটা কোথায় সেটা আমিও প্রথম ঠিকঠাক দেখতে পাচ্ছিলাম না, এখন আমি দেখতে পেয়েছি। আপনারা একটু ভালো করে লক্ষ্য করুন, আসলে বড় স্ক্রিন হলে তাহলে খুব ভালোভাবে বোঝা যেত। এই হলো মন্দাসরুর হিডেন ফলস, আর আমরা কীরকম জায়গায় দাঁড়িয়ে আছি একটু দেখুন। ওপর থেকে আমরা নেমে আসলাম, আরও নিচে নামা যায়, একেবারে ফলসের কাছাকাছিও যাওয়া যায়, কিন্তু সেটা আর সম্ভব হবে না এই যাত্রা আমাদের। আমি কীভাবে দাঁড়িয়ে আছি দেখুন, সমানভাবে আমি দাঁড়াতে পারিনি। দেখুন বন্ধুরা কী অসাধারণ দৃশ্য, আর আমার DSLRটাও গোষ্ঠীর কাছে ছিল, ও গাড়িতেই ফেলে চলে এসেছে, তা না হলে আমি জুম করে আপনাদের খুব সুন্দরভাবে দেখাতে পারতাম। হিডেন ফলস হিডেনই থাক, নিচে গিয়ে দেখার মতো সাহস আমার নেই, তার কারণ আমার স্ত্রী কন্যা ওদিকে একা রয়েছে। কি কি উপর সে মাছ গিরতে হয়? ও মাছ গিরকার কি ও মর যেতে হয় নাকি চলা যেতে হয়? হাঁপিয়ে গেলাম। এই দাদা আমাদের ঘুরিয়ে নিয়ে আসলেন, ধন্যবাদ দাদা। আমি এখন এটা এটা যাচ্ছি গাড়ির কাছে, আমার সারথি
হোস্টিও চলে গেছে আগে, আমার স্ত্রী অন্য ওখানে বসে আছে। আরে জল খাবো, বহুত নিচে। হ্যাঁ দারুন, থ্যাংক ইউ। আমার স্ত্রী কন্যা গাড়িতে উঠে পড়েছে, আমি এখন যাচ্ছি। যাই হোক বন্ধুরা, মন্দাসরুর ওয়াটারফলসও দেখা হয়ে গেল, আপনারাও নিশ্চয়ই দেখবেন। এত সুন্দর ভিউ দারিংবাড়িতে এসে দেখতে পাবো এটা আমি ভাবিনি। নীল আকাশ, পাহাড়ের চূড়াগুলো দেখুন, আর এই রাস্তাটাই মন্দাসরু ওয়াটারফলসের দিকে চলে গেছে, অসাধারণ। আমাদের এই ট্যুরটা সত্যিই খুব ভালো লাগছে। এই ট্যুরের টাইটেল হলো ইনক্রেডিবল উড়িষ্যা, পাহাড় জঙ্গল সমুদ্র সবই হয়ে গেল। চলুন এগিয়ে যাই দারিংবাড়ির উদ্দেশ্যে, ওখান থেকে আবার লোকাল সাইট সিন আবার করবো, সব আপনাদের দেখাবো, সবই তো দেখবেন। বন্ধুরা মন্দাসরুতে এসে আমরা সাইলেন্ট ভ্যালি দেখলাম, মন্দাসরু ওয়াটারফলও দেখলাম, তারপরে আমরা আবার এখন এগিয়ে যাচ্ছি দারিংবাড়ির পথে। পথের দৃশ্য তো আপনারা দেখতেই পাচ্ছেন, অসাধারণ। মৌ কেমন লাগছে বলো? খুব ভালো লাগছে গো, দারিংবাড়ির অনেক কথা গল্প শুনেছি। আমাদের এই ট্যুরটার নাম দেবো আমি ইনক্রেডিবল ওড়িশা। একদম যতগুলো এর পার্ট হবে, যতগুলো পর্ব হবে সবই ইনক্রেডিবল উড়িষ্যা, তারপরে যেখানকার যা নাম সেটা দেওয়া হবে, ঠিক আছে? ওকে, এই ট্যুর হলো ইনক্রেডিবল ওড়িশা। চলো এখন আমরা আবার এগিয়ে চললাম দারিংবাড়ির পথে। পথের দৃশ্য দেখে তো আমি একেবারে মন্ত্রমুগ্ধ হয়ে যাচ্ছি। আমরা দারিংবাড়ি পৌঁছে ওখানে দুপুরের লাঞ্চ সারবো, তারপরে আমরা পরবর্তী গন্তব্যগুলো ঘুরে দেখব। আজকে সারাটা দিন আমাদের সঙ্গে আছে, যদিও মন্দাসরুর এই ট্যুরটা করতে গিয়ে সকাল থেকে অনেকটা সময় চলে গেল, দুপুর তো গড়িয়ে আসলো। আমরা লাঞ্চের পরে প্রথমে যাব কফি গার্ডেনে, সেখানে কফি এবং গোলমরিচের গাছ দেখব, তারপরে আমরা চলে যাব মৃদুবান্দা ওয়াটারফল দেখতে, সেখান থেকে ফিরে আমরা সানসেট পয়েন্টে চলে যাব, সানসেট দেখব। আর যদি সময় থাকে আজকে তাহলে আমরা দারিংবাড়ি ভিউ পয়েন্টটা দেখব, জানি না সময় কুলোবে কি না আজকে, তাহলেও কালকে সকাল তো আছেই, যাওয়ার পথে আবার কিছু কিছু দেখতে দেখতে চলে যাব, কোনোটা বাদ যাবে না। যাই হোক বন্ধুরা, আমার এই ভিডিও যদি ভালো লাগে আপনারা কিন্তু অবশ্যই লাইক করবেন, বন্ধুবান্ধবদের শেয়ারও করবেন, আর সাবস্ক্রাইব না করা থাকলে মনে করে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কমেন্ট বক্সে লিখে জানাবেন ভিডিওগুলো কেমন হচ্ছে। আজ তাহলে এইটুকুই, আবার দেখা হবে পরের পর্বে। আমরা দেখতে দেখতে দারিংবাড়ি পৌঁছেও গেলাম, তাহলে ভালো থাকবেন বন্ধুরা, ধন্যবাদ।